প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার চব্বিশের শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি কমার্সের কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং সিএলপিএ সাবজেক্ট কোড এই সাবজেক্টের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রিভিয়াস ভিডিওতে আমি লয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম তোমরা অনেকেই কমেন্টস করেছো তোমরা টেস্ট এবং প্রি টেস্ট পরীক্ষায় খুব ভালো কমন পেয়েছো তো আমি বলেছিলাম তোমরা ফাইনালেও কমন পাবে তো আজকের এই ভিডিওতে আমি একবারে লাস্ট মিনিটের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ল এবং অডিট থেকে বলে দেবো যে প্রশ্নগুলো করলে তোমরা অনেকটাই কমন পাবে তো তোমাদের আরেকটি জিনিস আমি শেয়ার করব যে অনেকে আলোচনা করেন বা শুনি যে টেস্ট পেপার খুটিয়ে আমি প্রশ্নগুলো বেছে সেগুলোই যেগুলো বারবার টেস্ট পেপারে দিয়েছে সেইগুলোই প্রশ্নগুলো স্টারমার্ক করেন তো এখানে আমি একটু আলোকপাত করবো কমার্সের ক্ষেত্রে কিন্তু সেরকম কিন্তু হওয়ার সম্ভাবনা নেই তোমরা যারা এই জিনিসগুলো ফলো করো তারা কিন্তু সেরকম প্রশ্ন কমন পাবে না এটা তুমি গ্যারান্টি সহকারে দেখে নিও কারণ আমি তোমাদের একটা কথা বলি ধরো দশটা স্কুল আমি খাটছি দশটা স্কুল ঘাটার মধ্যে আমি দেখলাম যে দশটা স্কুলের মধ্যেই আটজন টিচারই যে আটজন স্কুলে আটটি স্কুলে আটজন টিচারই মনে হলো যে এই প্রশ্নটি আসবে ধরো আমি এক্সাম্পেল নিলাম নিরীক্ষার কার্যসূচীর বৈশিষ্ট্য মনে করছেন চার নম্বরে এটি আসবে এটি সব স্কুলে আটটি স্কুলেই দেওয়া হলো তাহলে কি এই প্রশ্নটাই শুধুমাত্র ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে দেবো এমন তো হতে পারে যিনি বোর্ডে কোশ্চেন যিনি উনি ওই কোশ্চেনটা উনি দিলেনই না কিন্তু আমরা কী ভাবলাম যে আটটা স্কুলে দিয়েছে এই প্রশ্নটা তার মানে এইটা পড়বো অবশ্যই পড়বো এটা আসবেই আসবে এবং বাকি দুটো স্কুলে যে প্রশ্নগুলো দিয়েছে ওই দুটো পড়বো আমরা তিনটে পড়লেই কমপ্লিট হয়ে যাবে এমন কিন্তু নয় দেখা গেল এই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন দেওয়া হলো না অন্য একটি প্রশ্ন দিয়ে দেওয়া হলো কমার্সের ক্ষেত্রে বিশেষ করে বিজনেস স্টাডিজ এবং এই কমার্শিয়াল ল থিওরি পেপারগুলোতে কিন্তু এরকম হয় না তোমরা দেখবে বিজনেস টাইজে কিন্তু শুধু ইয়ার ভিত্তিক পরে তোমরা চলে গেলে বা টেস্ট পেপার ঘেটে চলে গেলে কমন পাবে এমন কিন্তু নয় একটু চেনা ছকের বাইরে গিয়ে কিন্তু কোশ্চেন হচ্ছে এই জিনিসগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে তাই বলবো যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি বিগত সাত বছর ধরে পাওয়ানোর অভিজ্ঞতা থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা বিগত বছরগুলোতে দেখবে চার থেকে পাঁচ বছর থেকে ইউটিউবে তোমাদের সাইসানগুলো মেলাবে এবং এইচএসের কোশ্চেন পেপার মেলাবে দেখবে প্রায় নাইনটি পার্সেন্ট কোশ্চেন তোমাদের প্রশ্ন কমন এসছে কারণ একটাই বুঝে শুনে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কিন্তু তোমাদের সামনে প্রশ্ন তুলে ধরা হয় প্রশ্নগুলো পড়লে তোমরা আশা করি অনেক অনেক উপকার পাবে তো কথা না বাড়িয়ে চলে আসবো এরপর মূল আলোচনায় তো দেখো ইম্পর্ট্যান্ট কোশ্চেন ল থেকে প্রথম প্রশ্ন একটি অংশীদারী কারবারের অপরিহার্য উপাদান আলোচনা করো চারটি থেকে পাঁচটি স্টার এই প্রশ্নটির জন্য একটি অংশীদারী চুক্তিতে সাধারণত অন্তর্ভুক্ত হয় এমন বিষয় উল্লেখ করো এই দুটি প্রশ্ন অবশ্যই অবশ্যই পড়বে চলে আসবো পরবর্তী তিন নম্বর প্রশ্ন একটি অংশীদারী কারবারের বিভিন্ন ধরনের অংশীদারী সম্পর্কে আলোচনা করো এটিও স্টার রাখবে এবং চার নম্বর এই চারটি প্রশ্ন পড়লে আশা করি তোমরা একটি চার এবং ছয় কমন পেয়ে যাবে অংশীদারী কারবারের নিবন্ধন না করার পরিণাম আলোচনা করো অংশীদারির অংশীদারদের অধিকারও দায় আলোচনা করো একজন অংশীদারের ব্যক্ত ক্ষমতা বলতে কী বোঝো এইরূপ ক্ষমতার বিধিনিষেধ উল্লেখ করো এবং একজন অংশীদারী কারবারের একটি অংশীদারী কারবারের একজন নাবালকের অধিকার এবং দায় সম্পর্কে আলোচনা করো এই সাতটি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো ভালো করে করে নাও আশা করি তোমরা একটি ছয় এবং একটি চার প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এক নম্বরের প্রশ্নও তোমরা পেয়ে যাবে এক কারবার কাকে বলে বিভিন্ন ধরনের অংশীদারি যে প্রশ্নটি রয়েছে সেটি পড়লে তোমরা অনেকগুলি এসে কেউ কমন পেয়ে যাবে তো এই সাতটি প্রশ্ন ফার্স্ট চ্যাপ্টার থেকে পড়বে বেশি প্রশ্ন দিইনি অনেক প্রশ্ন রয়েছে আমি সাতটি প্রশ্নের মধ্যেও স্টার করে দিলাম তবে আশা করব যারা ভালো রেজাল্ট করার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা সাতটি প্রশ্নই করে যাবে চলে আসবো পরবর্তী চ্যাপ্টার বাণিজ্যিকণ্ডি ও প্রতিশ্রুতিপত্রের মধ্যে পার্থক্য লেখো ইংলিশ ক্যাপশন দেওয়া রয়েছে তোমরা সেগুলো দেখে নেবে বাণিজ্যিক হুন্ডির অত্যাবশ্যকীয় বা আবশ্যকীয় উপাদানগুলি আলোচনা করো বাণিজ্যিক হুন্ডিতে চেকের বাণিজ্যিক হুন্ডি ও চেকের মধ্যে পার্থক্য লেখো একজন যথাকালে ধারকের যে কোনো চারটি অধিকার উল্লেখ করো মেনশন এনি ফোর রাইট অফ এ হোল্ডার ইন এ ডিউ চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে হস্তান্তরযোগ্য দলিলের পৃষ্ঠাঙ্গনের চারটি ধরন সংক্ষেপে আলোচনা করো বাণিজ্যিক হন্ডির স্বীকৃতি দান বলতে কি বোঝো কোন ক্ষেত্রে বাণিজ্যিক হন্ডির স্বীকৃতির প্রয়োজন হয় না প্রতিশ্রুতি বা প্রত্যর্থপত্রের অপরিহার্য উপাদান উল্লেখ করো এখান থেকে সাতটি প্রশ্ন তোমরা পড়লে এখান থেকে প্রশ্ন দুটি চার নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে সামুদ্রিক বিমা বা নৌ বিমার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নৌ বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো জীবন বিমা ও সম্পত্তি বিমার মধ্যে পার্থক্য লেখো জীবন বিমার ওপর আত্মহত্যার প্রভাব আলোচনা করো এই চারটি প্রশ্ন এখান থেকে পড়বে তবে এখান থেকে আরও দুটি যদি প্রশ্ন পড়ে রাখো আমি বলবো ওই প্রশ্ন দুটি যদি পড়ো তাহলে তোমরা হানড্রেড পারসেন্ট এখান থেকে একটা চার নম্বর প্রশ্ন কমন পাবে সেটি হচ্ছে বিমার নীতিগুলি বিমার নীতিগুলি মূল নীতিগুলি আলোচনা করো এই প্রশ্নটি পড়বে ঠিক আছে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এর সাথে পড়বে বিমার কার্যাবলি বা গুরুত্ব ঠিক আছে বিমার গুরুত্ব এবং বিমার মূল নীতিগুলি এই দুটো একটু পড়ে রাখবে তোমরা ওকে পরিবার নিরীক্ষা কাকে বলে এর সুবিধাগুলি লেখো আমরা অডিটে চলে আসলাম ঠিক আছে পরিবার নিরীক্ষা কাকে বলে এর সুবিধাগুলি লেখো ব্যবস্থাপনা নিরীক্ষা কী উদ্দেশ্য এর সুবিধা অসুবিধা লেখো খুব খুব ইম্পর্টেন্ট দুটি প্রশ্নই এক এবং দু নম্বরের প্রশ্ন তিন নম্বর হচ্ছে কার্য সম্পাদন নিরীক্ষা কি এর উদ্দেশ্য সুবিধাগুলি লেখো সামাজিক নিরীক্ষা কী এর উদ্দেশ্য লেখো সীমাবদ্ধতা লেখো পার্থক্য লেখো কার্য সম্পাদন নিরীক্ষা পরিবাহ নিরীক্ষা ব্যবস্থাপনা নিরীক্ষা ও পরিবাহ নিরীক্ষার মধ্যে পার্থক্য ঠিক আছে এই পাঁচটি প্রশ্ন তোমাদের অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে প্রশ্নগুলো কমন পেতে চলে আসবো পরবর্তী প্রশ্ন আচ্ছা সেখান থেকে পড়বে পরবর্তী চ্যাপ্টার নিরীক্ষার কার্যসূচীর বৈশিষ্ট্য লেখ। নিরীক্ষার কার্যসূচীর উদ্দেশ্য সুবিধা অসুবিধা লেখ এই দুটি প্রশ্ন এক এবং দু নম্বরের প্রশ্ন অবশ্যই পড়বে একটি প্রশ্ন তোমরা চার নম্বরে কমন পাবে নিরীক্ষার স্মারকলিপির অন্তর্ভুক্ত বিষয়ের উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি চারটি থেকে পাঁচটি স্টার হিসাবে পড়বে তোমরা নমুনা পরীক্ষা কাকে বলে নমুনা পরীক্ষা কোন কোন ক্ষেত্রে উপযোগী নয় তা উল্লেখ করো এর সুবিধা লেখো ঠিক আছে মানে নমুনা পরীক্ষার সুবিধাগুলি কী কী নিয়মমাফিক পরীক্ষা কি এর সুবিধা ও সীমাবদ্ধতা উল্লেখ করো নিরীক্ষা সংক্রান্ত নথিপত্রের তাৎপর্য কি টিকা লেখো নিরীক্ষার নোট বই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমি ছটি থেকে সাতটি প্রশ্ন কিন্তু তোমাদের দিচ্ছি যেখান থেকে তোমরা কোন কোনো চ্যাপ্টারে চার এবং ছয় কমন পাবে কোন জায়গায় দুটি চার নম্বরে কমন পাবে কোনো জায়গায় চার নম্বরে একটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে প্রশ্নগুলো ভালো করে তোমরা অনুশীলন করলে চলে আসবো সর্বশেষ চ্যাপ্টার ভাউচার কি ভাউচারের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো সত্যতা যাচাইকরণের গুরুত্ব আলোচনা করো ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ভাউচিং ভাউচার ও নিয়ম মাফিক নিরীক্ষার তুলনামূলক আলোচনা করো ডিফারেন্স বিটুইন রুটিন চেকিং অ্যান্ড ভাউচিং সত্যতা যাচাইকরণের সময় বিচার্য যে কোনো চারটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করো সত্যতা যাচাইকরণের জন্য আমি কি কী বিষয় আমি দেখবো ঠিক আছে আমি আমি যখন ভাউচিং করব তখন আমি কী কী বিষয়গুলো দেখব তার মধ্যে যে কোনো চারটি আলোচনা তোমাকে করতে হবে ঠিক আছে লেনদেনের সত্যতা যাচাইকরণ হলো নিরীক্ষা সারবস্তু মন্তব্যটি সম্পর্কে টিকা লেখো এই পাঁচটি প্রশ্ন পড়লে আশা করি তোমরা এখান থেকে একটি চার নম্বরের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে ঠিক আছে তো ওই প্রশ্নগুলো তোমরা করতে থাকো যদি কোনো প্রশ্নের উত্তর করতে গিয়ে তোমাদের অসুবিধা হয় যে স্যার আমাদের প্রশ্ন করতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সামনে বিষয়গুলো তুলে ধরার আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে ভিডিওগুলো পেয়ে তোমরা কমার্সে সাজেশান পেয়ে তোমরা কতটা উপকৃত হয়েছো টেস্টে কত কমন পেয়েছো পি টেস্টে কত কমন পেয়েছো যদি কমেন্ট বক্সে লিখে জানাও আমি তাহলে বুঝতে পারবো যে আমি তোমাদের কতটা কমন দিতে পেরেছি ঠিক আছে তোমরা যদি চাও তোমাদের টেস্টের প্রশ্নপত্র তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারো ঠিক আছে তো তোমরা পাঠিয়ে দিও পিবিটাডি ক্লাস গ্রুপে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সেখান থেকে যোগাযোগ করে পাঠিয়ে দিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে